দেখুন, মানুষের মনের এই প্রেম ভালোবাসার আকাঙ্ক্ষাটা আসলে কি। সবসময় একজন মানুষ চাইছেন এখন যেমনটা যেটুকু আছেন তার থেকে আরেকটু বেশি কিছু হতে। ব্যাপারটা হলো আপনার নিজের নয়, এমন কাউকে বা কিছুকে আপনি নিজের করতে চান। পুরো প্রচেষ্টাটা এটার জন্যই। যদি এটা আবেগ বা অনুভূতি দিয়ে হয়, যদি ভাব আবেগ অনুভূতির মাধ্যমে এটার চেষ্টা করেন, তখন সেটাকে আমরা বলি ভালোবাসা। আপনি চেষ্টা করছেন এমন কেউ যে আপনার নয়, তাকে আপনি নিজের করে নিতে চাইছেন আবেগের মাধ্যমে, এটাই প্রেম। যদি আপনি এটা সচেতন হয়ে করেন, তখন এটাকে বলি যোগা। যোগা মানে জুড়ে যাওয়া বা এক হয়ে যাওয়া। প্রেম কোনো সম্পর্ক নয়, প্রেম হলো আপনার আবেগ অনুভূতির একটা নির্দিষ্ট মিষ্টি ভাব। সে আপনি একটা গাছের দিকেই তাকান, বা একটা কুকুর, বা একজন পুরুষ, বা একজন মহিলা, বা শুধু খোলা আকাশের দিকে, আপনি তার দিকে কেন ভালোবাসার সাথে দেখতে পারবেন না? কারণ বিষয়টা খোলা আকাশকে ভালোবাসা নিয়ে নয়, বিষয়টা আপনার আবেগ অনুভূতি কতটা মধুর। আপনি চাইলে আপনি স্বয়ং প্রেম হয়ে উঠতে পারেন। আপনি চাইলে আপনার আবেগকে একটা খুবই সুমধুর জায়গায় রূপান্তরিত করতে পারেন। প্রেম করা যায় না, এটা এমন কিছু যা আপনি স্বয়ং হয়ে যান।